আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সমাজে আমরা খাওয়ার সময় চেয়ার টেবিলে বসে না খেতে পারলে আমাদের তৃপ্তি আসে না এই জন্যই আমাদের শারীরিক এত সমস্যা আপনি খেয়াল করে দেখুন আগের লোকেরা চেয়ার টেবিলে বসে খাওয়ার পছন্দ করতেন না ওনারা নিচে মাটিতে বসেই খেতেন ওই জন্যই ওনারা আমাদের থেকে সুস্থ ও সফল ছিলেন তবে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানাবো আমরা প্রতি সময় চেয়ার টেবিলে বসে খেয়ে আমাদের কি হতে যাচ্ছে জীবনযাত্রার মান উন্নয়নের কারণে এখন অনেকেই এভাবে খাওয়াকে ভালো চোখে দেখে না তাছাড়াও চেয়ার টেবিলে বসে খাওয়াকেই সভ্য উন্নত মর্যাদাসম্পন্ন হিসেবে দেখে কিন্তু আপনি কি জানেন এই ধারণা মনে ফুশি রেখে আপনি ভুল করছেন মাটি বা মেজেতে বসে খাওয়ার সময় হাঁটু বাস করে বসতে হয় এভাবে বসার ভঙ্গিকে যোগাসনে বলা হয় যোগাসনে বলা হয় সুখাসন তাই আপনি যখন মেজেতে বসে খান তখন একই সময়ে বসা খাওয়া এবং যোগাসন হয় আয়ুর্বেদের মতে মেজে বা মাটিতে বসে খাওয়ার ফলে মন এবং শরীরের শান্ত হয় এবং কি মানসিক উদ্বেগও কমে মাটিতে বসার আরেকটি সুফল বা উপকারিতা হলো এতে ফ্যাটের তলদেশে চাপ পড়ে এই অবস্থানে বসে খাওয়ার জন্য আমরা সামনের দিকে অনেকটাই ঝুঁকি এবং তারপর খাবার মুখে নিতে সোজা হয়ে যেতে হয় এভাবে ক্রমাগত করার ফলে আমাদের ফ্যাটের ফেশিগুলো সক্রিয় হয় এবং হজম শক্তিও আরও ভালো হয় ভালো হজম হওয়ার জন্য শরীরের সঠিক রক্ত রক্ত সঞ্চালন হওয়া খুবই প্রয়োজন ভঙ্গিতে বসা বাস থাকার ফলে শরীরের ফেসি শক্তিশালী এবং শরীরের রক্ত সঞ্চালন ঠিকমতো চলাচল করে তাছাড়া মাটিতে এভাবে বসলে শরীরের অক্সিজেন সরবরাহর পরিমাণও বেড়ে যায় যার প্রভাব পড়ে সোজা হাটের উপর তাই বিশেষজ্ঞরা বলেছেন চেয়ার টেবিলে পরিবর্তে মেঝেতে বসে খাওয়া খাবার খাওয়ার অভ্যাস করুন এই অভ্যাসটি আমাদের শরীরকে আরও শক্তিশালী এবং চাঙ্গা করে তোলে এইভাবে খাবার খাওয়ার অভ্যাসে পা হাঁটু নিতম্ব কোমর মেরুদণ্ড এবং গোডালি প্রসারিত হয় এভাবে বসার সময় হাঁটু যেভাবে বাঁকা হয় তাতে হাঁটুর ভালো ব্যায়াম হয় ফাঁসা শরীরের নিচের অংশে গাঁটগুলো আরও সক্রিয় হয়ে ওঠে কোনো ব্যথার আশঙ্কা থাকে না কিন্তু চেয়ারে বেশিক্ষণ বসে থাকলে ফিটে নিতম্বে ব্যথা এবং সেগুলো শক্ত দুর্বল হয়ে ওঠে ইউরোপিয়ান এক গবেষণা অনুসারে যারা ক্রস লেগড পজিশনে মেঝেতে বসেন এবং কোনো সাপোর্ট ছাড়াই উঠতে পারেন তাদের অনেক দিন বাঁচার সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে টেবিল চেয়ারে বসে খেলে এই স্নায়ু ঠিক মতে কাজ করে না আর এমনটা হওয়ার কারণে চেয়ার টেবিলে বসে বেশি মাত্রায় খাওয়া হয়ে যায় যার ফলে ওজনও বাড়ে কিন্তু মেঝেতে বসে খেলে স্নায়ু ভালোভাবে কাজ করে শরীরও ছন্দে থাকে যা অতিরিক্ত খাওয়ার সুযোগ অনেকটাই কমিয়ে দেয় তাই উপকারিতা বা সুফল পেতে চেয়ার টেবিল ছেড়ে মেঝেতে বসে খাওয়ার পরামর্শ দেন গবেষকেরা